তাহলে কতদিন অবধি খুঁজতে হবে? যতদিন অবধি কমপ্লিট চুম্বকে পরিণত না হয়, বুঝতে পারছি? তাহলে ট্রেনিং কতদিন নিতে হবে, শিখতে কতদিন হবে? একটা জায়গায় যাওয়া অবধি আপনাকে কন্টিনিউ শিখতে হবে, কন্টিনিউ লার্নিং, বুঝতে পারছি? পাঁচ নম্বর পয়েন্ট, আপনাকে কোনো জিনিসে কন্টিনিউ হতে হবে। হঠাৎ করে একদিন করে ভেস্টিজ করবো সফলতা পাবেন। আপনি যদি খুব দুর্বল হন কিন্তু কোনো কাজ যদি কন্টিনিউয়াস করেন আপনি সফলতা পাবেন। এক্সাম্পল, একটা লোহার সরি একটা মাটির কলসি, তাকে যদি রোজ কলের নিচে বসাই, হ্যান্ড কলের নিচে, কিন্তু সিমেন্টের জায়গাটা কিন্তু ক্ষয়ে গিয়ে কলসিটাকে ধারণ করে, দেখি কি দেখি না হয় কি হয় না? হয় ম্যাডাম, হয় কি হয়? তাহলে এটা মাটি আর ওটা সিমেন্ট, ধরে যেতে পারে কে বেশি দুর্বল, কে বেশি স্ট্রং, কে ছিল সিমেন্ট? তাহলে মাটির কলসি কী করে ওকে খাওয়াতে পারছে না? ও রোজ ওর উপরে রোজ করছে কাজ, বুঝতে পারছি? হয়তো আপনার কাছে আপনি হয়তো উইক, কোনো টেনশন নেই, বুঝতে পারছি? আমি ভালো কথা বলতে পারি না, কোনো টেনশন নেই, রোজ করব। আমি আগে আমিও ভালো কথা বলতে পারতাম, একটা একটা জিনিসকে কিন্তু আমাকে শিখিয়েছি। এটা এরকম একটা ইন্ডাস্ট্রি যেখানে আপনাকে এক্সপার্ট লোকরা শেখাচ্ছে। মার্কেটের কোনো বিজনেস আপনাকে কেউ শেখাবে? মার্কেটের কোনো ব্যবসা আপনাকে কেউ শেখাবে? এরকমভাবে কেউ শেখাবে না। তাহলে এখানে ফেলিওর হওয়ার চান্সেস কম, এসব নয়। কেন, আমি জেনে বুঝে কাজটা করছি, আমি তো ক্লিয়ার করে দিচ্ছি আজকে, নাকি? তাহলে ক্লিয়ার হওয়ার পর যদি আমি সেই কাজটা করি, বেটার হবে নাকি খারাপ হবে, কী মনে হচ্ছে? বেটার হবে, রাস্তাটা জেনে যাচ্ছি আমাদের ভালো, ক্লিয়ার? তো কতদিন তাহলে করতে হবে কাজটা? রোজ করতে হবে, কন্টিনিউয়াস, বুঝতে পারছি? কলকাতাতে মাসে এক দিন দিন যাওয়ার দম রাখতে হবে। আমি বললাম এই কাজটা করতে হলে এনার্জি লাগবে, দম লাগবে। আপনি করতে চাইছেন এমন একটা কাজ যেটা আপনার অবকাশের বাইরে, তাহলে আপনাকে করতে হবে এমন কাজ যেটা আপনি নর্মাল লোক করতে পারেন, ক্লিয়ার? বিরাট কোহলি যেদিন বাবা মরে গেছিল সেদিন সেন্টি করে ডবল শুধু জানি আমার, বাবা মারা গেছে আপনি যাবেন খেতে, এমনি তাকে লোক পুজো করবেন? কিছু আপনাকে নেক্সট পার্ট আসছে স্যাক্রিফাইস। এখানে কী স্যাক্রিফাইস করতে হয়? এখানে আমরা আরাম কাজে জলাঞ্জলি দিই, বুঝতে পারছি? কিছু রিলেশন খারাপ হয়ে যাবে, কেন? খুব ইম্পর্টেন্ট একটা আমার হয়েছে, আমার মাসির মেয়ের বিয়ে, তাহলে আমি দাদা আমাকে থাকতে হবে, কিন্তু আমার সাথে ইম্পর্টেন্ট মিটিং আছে, আমি কিন্তু মিটিংটা যাই, কারণ আমি খুব ভালো করে জানি আমার পাঁচ বছরের বিয়ে ছিল, চার সাড়ে চার হয়ে গেছে, পাঁচ বছর হয়ে যাবে, পাঁচ সাত বছর হয়ে যাবে, ও আমাকে সবাই ডাকবে, কী মনে হয়, ডাকবে কি ডাকবে? উৎসব আগেগুলো ভুলে যাবে, ঠিক? তো স্যাক্রিফাইস এখানেও আছে, যে কোনো ফিল্ডে কেউ যখন কেরিয়ার করেছে সে কিন্তু সেই জায়গায় দম লাগিয়ে সেই কাজটা করছে, পড়াশোনা করুন, কোনো অন্য কাজে করুন, যেখানে ক্লিয়ার করতে হচ্ছে, কেন আগে এই জায়গাটা ক্লিয়ার করুন। আপনাকে যে ভেস্টিজ নলেজ দেবো সেইটা রাখতে হবে না মাথায় আগে, আমি সেইটা করছি, নাহলে খালি দিয়ে যাচ্ছি কাজ হচ্ছে, কেন কাজ হচ্ছে? আমি বললাম যে কলসি তুলতে বলে তো কাজ হবে, আর এই কলসিটাকে ঠিকঠাক করতে হবে। তো সবাই প্রিপেয়ার নাকি? হ্যাঁ, আর কতক্ষণ ট্রেনিং দিতে পারবে? যতক্ষণ বলবে, তাই নাকি? তাহলে দেখে নিই যে কিভাবে আমরা বিজনেসটা শুরু করতে পারি। ম্যাক্সিমাম এখানে আছে স্টার্টিং পয়েন্টে, হ্যাঁ কিনা? সবাই একদম প্রিলিমিনারি লেভেলে আছি, বিজনেসটা করতে চাইছি, তো একটুখানি এটাকে আমি একটুখানি চালিয়ে দিয়ে জাস্ট ফটাফট ফটাফট বলে দিই অনেকটা আইডিয়া চলে যাবে। তার আগে বলছি যে নিজের পার্থিতা ফার্স্টে করতে হবে, ক্লিয়ার করতে পেরেছি? কেননা আমরা বলছি যে এখান থেকে দোকান চেঞ্জ করে কেরিয়ার হবে, বলছি কি বলছি? এবং যে যে জিনিসগুলো কোম্পানির কাছে আছে সেগুলো আমাদের ঘরে লাগে, লাগে কি লাগে? যদি বেশি প্রোডাক্ট ঘরে না লাগে তাহলে একটা করে বেচতে হবে, বুঝতে পারছি? একদম মাল ব্যাগে করে বেচতে দিতে হবে। আমি হাজার দেড় হাজার টাকা প্রোডাক্ট ছিলাম, কেউ তিন হাজার টাকায় স্কিপ করছে প্রোডাক্ট, তুলে পুরোটা লাগতে নাও পারে, সেখানে গিয়ে আমি কাউকে আমি শেয়ার করে দেবো প্রোডাক্ট, প্রোডাক্ট কী করে শেয়ার করতে হবে এটাও শিখতে হবে, ওকে? প্রোডাক্ট কী করে শেয়ার করবো এটাও শিখতে হবে, এক একটা জিনিস শিখতে হবে, সময় দিতে হবে তার জন্য। তো এরকমভাবে আমি কিছু মানুষকে বলছি, আবার সে কিছু মানুষকে বলছে, আবার সে কিছু মানুষ বলছে, প্রত্যেকে প্রত্যেকের প্রয়োজনীয় জিনিসটা নিয়ে নিচ্ছে, তাহলে কোম্পানির সেলস হচ্ছে কি হচ্ছে না? তাহলে সেল ছাড়া ইনকাম হয় না, সেলস হলো? আমি কী করেছি, আমি কোম্পানিকে হেল্প করেছি এই সেলটা করার জন্য। আজকে যারা যারা এখানে দোকান খুলে বসে আছে, আজকে ব্রিটানিয়া কোম্পানি বলুন, কিছু বলুন, লেস চিপস বলুন, ওরা কি বানায় ওগুলো? তাহলে ওরা বিক্রির কাজে হেল্প করে, এ শোনো, করছে না দোকানগুলো, তারা কী করছে? ওরা মাল বানায়, কেউ বানায় এরা যারা আছে,
কেউ বানায় না তো, তাহলে ওরা কী করছে, ওরা কোম্পানিকে বিক্রির কাজে হেল্প করছে, ওর টাকাটা রেখে বাকি টাকাটা ওদিকে পাঠিয়ে দিচ্ছে, ক্লিয়ার? আমরা ওটাই করছি, আমাদের খালি দোকান নেই, ক্যাপিটাল লাগে না, আলাদা কিছু করছি না ভাই, আগে ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটু অন্য স্টাইলে করছি, পয়সা নাই কিছু নাই, ঠিক আছে, তাও বড়লোক তো স্টাইল একটু চেঞ্জ করতে হচ্ছে, ঠিক আছে? ওইখানে কী হয়, ওই দোকানদারগুলি বড়লোক, ওর মধ্যে পাশে একটা দোকান খুলে গেলে ওর কম্পিটিশন পেয়ে যাবে। আমার কাছে আমার যদি বন্ধু আমার বিজনেস আছে, আমার কম্পিটিশন হবে না, শোনো, আমার বিজনেস গ্রো হবে। তাহলে কোন জায়গায় সাকসেসের চান্সটা বেশি? না আমি কোনো ক্যাপিটাল লাগিয়েছি, ঠিক আছে, আমি করছি দেখি, আমি আমার টাইমটাকে ইনভেস্ট করে বিজনেসটাকে বেটার টু বেটার নলেজ দিচ্ছি, আর সেই নলেজটাকে মার্কেটে অ্যাপ্লাই করছি। সিম্পল ফর্মুলা, আপনাকে রিলেশন বিল্ড আপ করতে হবে। আপনার সঙ্গে মানুষ রিলেশন রাখবে কেন? আপনার সঙ্গে মিশে যদি তাদের ভালো না লাগে কেন রিলেশন রাখবে? তাই আপনি সবসময় রেগে থাকেন, দেখা হলে সবসময় দুঃখের কথা বলেন, ঠিক আছে, কাউকে অপমান করে কথা বলেন, কাউকে হার্ট করে কথা বলেন, তাহলে আপনার সঙ্গে মানুষ মিশবে না, তা কারেক্ট? তো চলুন বেস্টিজকে অ্যাজ এ কেরিয়ার হিসাবে চুজ করতে কারা কারা পারে, কেরিয়ার একদম কেরিয়ার, ঠিক আছে না, যে ভাই এটা থেকে আমি কেরিয়ার করি। আর যদি কেরিয়ার হিসাবে চুজ করতে হয় আপনার মিলবে, হ্যাঁ একটু মিলবে, যদি কেরিয়ার হিসাবে চুজ করতে হয় সেই কেরিয়ারের জায়গায় আমাকে কিন্তু একটা রেগুলারিটি মেনটেন করতে হয় ভাই, হ্যাঁ রেগুলারিটি মেনটেন করতে হয় কোনো কাজে। আমাকে যদি 8,000 টাকা 10,000 টাকা 12,000 টাকা যদি মাইনে দেয়, আমি কিন্তু 8 ঘন্টা কাজ করি। বেস্টিজে কেউ 6 ঘন্টা যদি দেয়, সে কিন্তু 12,000 টাকা পায়। কে বলেছে এখান থেকে ইনকাম? টাইম কি দিয়েছেন স্যার? আমি জেনে নিয়ে যদি আমি টাইমটা দিই, এখানেও তো ইনকামটা হবে। যদি কেরিয়ার হিসাবে নিতে হয় তাহলে আপনাকে সময় দিতে হবে, উইদাউট সময় দিয়ে কাজটা হবে। তো এইটা এখন চালাচ্ছি যারা যারা কেরিয়ার হিসাবে নেবে তাদের জন্য। মন খারাপ হয়ে যাচ্ছে নাকি, সব কড়া কড়া কথা হয়ে যাচ্ছে, ঠিক আছে, হ্যাঁ এরকম চ্যালেঞ্জ আপনার সঙ্গে আসবে, লোভ আসবে, একটু বেঁচে থাকবেন। আর যদি ইচ্ছা হয় আমার ফোন করে জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করার পর যদি মনে হয় তাও করবেন, করুন, আপনার চয়েস। আর একটা এসছে ওকে লাইফ কেয়ার, ঠিক আছে, দুর্দান্ত করে এগোচ্ছে, বেসিজকে টার্গেট করে এগোচ্ছে, বেসিজের লিডার আমার কাছে ওরা পাঠাচ্ছে আপনি করুন এই এই সব হচ্ছে, ওটা বন্ধ হয়ে যাবে, যাকে ভবিষ্যৎবাণী করবেন, ঠিক আছে, বোঝা যাচ্ছি? তো লিগাল ইলিগাল ম্যাটারটা দেখে চেক করে আমাকে ঢুকতে হবে, তার মানে আমি তো যখন জয়েন করাচ্ছি কারো থেকে পয়সা নিচ্ছি না, তাহলে কোনোভাবে পয়সার সার্কুলেশন এখানে হচ্ছে না, কোনোভাবে টাকা পয়সার ম্যাটার নেই। তাহলে যদি প্রোডাক্ট ইউজ না হয় বিজনেসটা হবে কীভাবে, পরিষ্কার করে? তাহলে আপনার ঘরে প্রোডাক্টটাও আপনি নিতে পারছেন না, খালি লোককে বলছেন যে ভাই প্রোডাক্ট ইউজ করলে তো লাইফ চেঞ্জ হবে, তাহলে আপনি তো তাদের রব মানছেন, আপনি তার মানে আপনার মনে পূর্ণ বিশ্বাস নেই, বিলিভ ছাড়া হবে না, পূর্ণ বিশ্বাস, বিশ্বাস হতে হবে কত পার্সেন্ট? 99% হলে কি হবে? জিরো। 99 মানে কত? কেন না আমার তো বিশ্বাস আছে, হালকা হালকা দেখো মাঝে হালকা হালকা ব্যবসা বিশ্বাস আছে, তাই না? তো যাকে চাই ওকেই চাই, তাই তো? তো মাঝামাঝি কিছু নেই, আইদার 100 না আইজিরো, তো 100 হয়ে গেল। 100 হয়ে যাওয়ার পর যদি প্রোডাক্টের উপরে আমার 100 বিলিভ থাকে, যদি আমার ট্রেনের উপরে 100% বিলিভ থাকে, যদি আমার লিডারের উপরে বিলিভ থাকে যে আমি এই লোকটাকে বিশ্বাস করেছি, কোম্পানির উপরে বিলিভ থাকে, বিলিভ আনার জন্য যা যা করার যা যা করছেন মন থেকে সেটা আগে ক্লিয়ার করুন, বিলিভটা নিয়ে আসুন, বিলিভটা আনার পর আর কিছু করবেন, বিলিভটা আনার জন্য যা যা করছেন করা যা 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 জানার যা করছেন ক্লিয়ার করে নিন, ওকে? 100% বিলিভ, এবার আমি এটাকে কেরিয়ার হিসেবে চুজ করবো। তো যারা যারা কেরিয়ার হিসেবে চুজ করেছেন তাদেরকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি। বলছে যে দেখতে পাচ্ছেন তো এখানে নাকি দেখা যাচ্ছে সবাই, এখানে পাওয়া যায় টাকা, পাওয়া যায় ড্রিম, পাওয়া যায় ড্রিমের মধ্যে গাড়ি বাড়ি ঘুরতে যাওয়া, ঢুকতে গেল।